হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউট্রিয়েন্ট ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো এখন বাজে রাত প্রায় 11টা। তো আমি এখন বসে গেছি তোমাদের সঙ্গে অ্যানিভার্সারি গিফটগুলো দেখানোর জন্য। তো চলো, দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টটা শেয়ার করো, আর স্কিপ করো না, প্রচুর ভিডিও দেখো। তো আমি চলে এসেছি আমার অ্যানিভার্সারি কী কী গিফট দিল বোর বা আমি কী দিলাম সেটা নিয়ে। তো চলো, আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি আগের দিন, মানে আজকে আমি ভিডিওটা শুট করছি যদি কালকে সময় না পাই, কারণ কালকে ভীষণ মানে আগে বলছি না, তোমরা দেখতেই পাবে ভিডিওটা। তো চলো দেখতে থাকো কী কী গিফট নিয়েছি। ফার্স্ট দেখাবো এই যে অভানটা। আমি আমার বোর্ডকে বলেছিলাম আমার এবার পুজোর সময় আমি অভানটা থেকে একটা শাড়ি নেবো। আমার খুব ইচ্ছে ছিল যে অভানটা থেকে একটা শাড়ি নিই। আমি শাড়ি তেমন পরি না, ঠিক আছে? তো বছরে শাড়ি কিনি না বলতে হলে একটা দুটো তিনটের বেশি আমি বছরে শাড়ি কিনি না, তিনটে চারটে বেশি কিনি না। তো আমি ওদিন গেছিলাম, তো আমার ইচ্ছে করছিলো যে মানে আমার বরকে আমার ইচ্ছেটা জানিয়েছিলাম যে আমি অভান্তরা থেকে একটা শাড়ি পরতে চাই, এবার পুজোর সময় একটা শাড়ি পরবো। তো আমার বর কিছু বলেনি, উত্তর কিছু দেয়নি। তো আমরা গেছিলাম স্মার্ট বাজারে, স্মার্ট বাজারের অপোজিট সাইডে অভান্তরা। তো তখন স্মার্ট বাজার থেকে বেরিয়ে আমার বর বললো যে চলো একটু অভান্তরা চাই। তো গেলাম, সেখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি। এই শাড়িটা একটু একটু মানে আমার ক্যামেরাতে হয়তো বা শাড়িটা বোঝা যাচ্ছে না, বাট শাড়িটা দুর্দান্ত। এই যে দেখতে পাচ্ছ, এই যে কাজটা আছে এই জায়গাটা না, এটা কিন্তু গোল্ডেন। হ্যাঁ, এটা গোল্ডেন, মানে এই জায়গাটা গোল্ডেন, হালকা হালকা, এই যে জায়গাটা গোল্ডেন, আর পাটটা এরকম। শাড়িটা নিয়েছে হচ্ছে 1645 টাকা। তো এই যে এই কাজগুলো না পুরোটা গোল্ডেনের কাজ, এই যে দেখতে পাচ্ছ এটা গোল্ডেনের কাজ। তো এই যে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। যেদিনকে আমি এটা কিনতে গেছিলাম, এদিন আমার মাও ছিল, বোনও ছিল। মার স্পেশালি আমি প্রথম একটা লিলেন নিয়েছিলাম ব্ল্যাক আর রেডের মধ্যে, তারপর মা দেখলাম এটা বের করেছে। তো বের করার পরে মা বলছে যে এটা এটা সুন্দর। তো এরপর পরামর্শে বললো যে হ্যাঁ সুন্দর, বোনও বলছে যে এটাই সুন্দর। তো তারপর এটা নিয়ে নিলাম। ব্লাউজ পিসটা কীরকম আছে আমি দেখিনি এখনও। এই যে এরকম আঁচলটাতে এরকম দেওয়া আছে, বাট ব্লাউজ পিসটা একই আছে। এই যে এরকমের মধ্যে এই যে পাটটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার শাড়ি, পুজোর আগেই কিনে দিয়েছে। আর আমি যদিও জানি না পরবো কি না এখন, না পরেই পরবো, কারণ আমি যদি কোথাও যাই তাহলে পরবো। আর লিকোপার থেকে একটা জিন্স নিয়েছি আমার জন্য। এই যে লিকোপারের জিন্স, আমার জন্য নিয়েছি। এবার অনেক কিছু শপিং করে নিয়েছি, অনেক কিছু। ওইটা গেল। আর একটা হলো যেটা রাকেশদা দিয়েছে অ্যাডভান্স রিলায়েন্স থেকে, এটা রাকেশদা দিয়েছে আমার মানে অ্যানিভার্সারি তো দুজনের, বাট দাদা সবসময় আমাকেই দেয়। তো এই কুর্তিটা দিয়েছে দাদা, এই যে এরকম কাজ। সিম্পলের মধ্যে খুব সুন্দর কুর্তিটা, এই কুর্তিটা দিয়েছিলেন দাদা। কবে পরবো আমি জানি না, পরবো একদিন না একদিন। এবার হচ্ছে মেইন গোল্ডেড জিনিস কি কিনলাম।
প্রথমে দেখিয়ে নিচ্ছি, এটা তো কিনেছিলাম পয়লা বৈশাখের সময়, আমার আগের যে শাখা বাঁধানোটা ছিল সেইটা দিয়ে আরও কিছু দিয়ে আমি এই শাখাটা নিয়েছিলাম, মাছ মাছ শাখা। এই যে মাছ, তারপরে এরকম একটা পাতা, একটা ফুল, এটা তো আমি পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম। আগেরটা দিয়ে আরও কিছু দিতে হয়েছে, অনেকটাই দিতে হয়েছে, দিয়ে তারপর এটা নিয়েছিলাম। এটা আছে, তারপর নিয়েছি এটা, আমি নিইনি, অনেকেই দিয়েছি। এটা একদম সরু শাখা বাঁধানো, কীভাবে যে দেখায়। এই যে এই হচ্ছে শাখা বাঁধানোটা, যেটা আমাকে কিনে দেওয়া হয়েছে আমি রেগুলার পরে থাকার জন্য। অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো, কিন্তু কেনার মতো সুযোগ হয়ে উঠছিল না, তো এটা আমাকে কিনে দেওয়া হয়েছে রেগুলার পরে থাকার জন্য, রেগুলার রাফ ইউজ করার জন্য। তো আমি যেহেতু মোটা শাখা পছন্দ করি না, যেহেতু আমি আমার হাতের শাখাটিও তোমরা জানো শাখাগুলো একদম সরু হয়, সো আমি এটাই নিলাম, আমার এটাই পছন্দ হয়েছে। কাজটাও খুব সুন্দর, কী করে যে দেখাই। আমি হাতে দিয়ে পরে তারপর দেখাবো, একদম সরু। এটা রেগুলার পরার জন্য, অ্যানিভার্সারি গিফট, বলেছে যে বার্থডে গিফট আর কিছু হবে না, অ্যানিভার্সারি বার্থডে গিফট একসঙ্গে হয়ে গেছে। মেইন জিনিস হচ্ছে এইটা, যেটা আমার 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 বড় অনেক দিনের অনেক দিনের শখ, বহু দিনের শখ, মানে বহু দিনের শখ এটা আমাদের। ফাইনালি এটা নেওয়া হলো। আমি যদিও সোনার জিনিসপত্র না আগে খুব ভালোবাসতাম, মানে খুব, আমার বাড়িতে আমার মাও পছন্দ করে না, আমার বোনও পছন্দ করে না ব্যাপারটা সোনার জিনিস পরা, বাট আমি ভীষণ পছন্দ করতাম। কিন্তু এখন না আমারও কিছু পড়তে ইচ্ছা করছে না, জাস্ট বানাবো ভেবেছিলাম, অনেক দিনের স্বপ্ন ছিল তার জন্য বানিয়েছি। এই যে রাধাকৃষ্ণ জুয়েলার্স থেকে কিনেছি আমরা সব কিছু, আর এই হচ্ছে মানতাসা, যেটা খুব নতুনত্ব, একদম নতুন ডিজাইন এসেছিলো। আমরা সবসময় যেহেতু রাধাকৃষ্ণ থেকে কিনি, তো ম্যাডাম বলছিল যে, রাধাকৃষ্ণের যে ওনার ম্যাডাম বলছিল যে এটা নিয়ে যাও, এটা একদম নতুন এসছে, ডিজাইনটাও পুরো আনকমন ডিজাইন, এটা নিয়ে যাও। এটাই নিলাম, দেখতেই পাচ্ছ এই যে ডিজাইনটা। যেহেতু আমার হাতগুলো না এতটা সরু, মানে আমার হাতে ভালো লাগছে না দেখতে, দেখতে পেয়েছ পুরো ডিজাইনটাই নতুন, আমি এরকম দেখিনি। যেহেতু আমার হাতটা প্রচণ্ড সরু, তার জন্য ভালো লাগছে না আমার হাতে, আমি পরবো কিনা আমি জানিও না, বাট পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আবার দেখিয়ে দেবো তোমাদেরকে, এটা হয়ে গেছে। আর নিয়েছি হচ্ছে আমার বরের জন্য এই ব্রেসলেটটা, দাঁড়াও দেখাচ্ছি, এই ব্রেসলেটটা আমার বরের আগে ব্রেসলেট ছিল, তোমরা জানো সিম্পল ছিল, তখন আমার এতটা সামর্থ্য ছিল না যে আমি আমার বরকে এটা গিফট করবো, এটা পুরোটাই আমি আমার বরকে গিফট করেছি, পুরোটাই আমার টাকা দিয়ে, মানে আমার টাকা দিয়ে কেনা। এই যে দেখতে পাচ্ছ নতুনত্ব, পুরোটা ডিজাইন পুরোটাই আমি আমার বরকে গিফট করেছি, যেহেতু ওর সব কিছু আছে, আংটি আছে, গলার আছে, লকেটও আছে, সো ব্রেসলেটটা ছিল, বাট আগেরটাও আমিই দিয়েছি, তো
তো যেহেতু আগেরটা একদম সরু ছিল, তো ও যেহেতু একটু ফিগারটা একটু লম্বা আর একটু মোটা, মানে ঠিক আছে ওর ফিগারের সঙ্গে, হাইটের সঙ্গে ফিগারটা, তো ওর জন্য ওর হাতে না আমার ওই ব্রেসলেটটা মানাচ্ছিল না, তা আমার ভালো লাগছিলো না। তা আমি অনেকদিন ধরেই বসেছিলাম যে কখন আমার কাছে এইরকম এটা কিনার মতো একটা অ্যামাউন্ট হবে যেটা দিয়ে আমি ওকে এটা গিফট করতে পারবো। আর যেগুলো না নর্মাল মানে ডিজাইন তো অনেকের কাছেই দেখেছি, ওই একটু বেকানো বেকানো ডিজাইনটা, সেটা আমার পছন্দ হয়নি। তো আমি চাইছিলাম যে ওর জন্য নতুনত্ব কোনো, আমার বেশি মোটা জিনিসও আমার পছন্দ না, এটা সবাই জানো, যারা আমার নতুন তোমরা সবাই জানো যে আমার বেশি মোটা জিনিস পছন্দ না। সো আমার কাছে পুরো মানে সবগুলোর মধ্যে এটাই সবচেয়ে ইউনিক লেগেছে, মানে নতুনত্ব লেগেছে, পুরোটা ডিজাইন মানে আলাদা, ওর হাতে খুব মানাচ্ছিল ডিজাইনটা, তো আমি ওর জন্য এইটা নিয়েছি। ও কমপ্লিট হয়ে গেছে, ওকে বলেছি লাস্ট আমার একটাই শখ, ওকে একটা ডায়মন্ডের রিং পরাবো আগামী নেক্সট ইয়ার, আশা করি যদি আমি সুস্থ থাকি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সট ইয়ার অ্যানিভার্সারিতে ওকে একটা ডায়মন্ডের রিং কিনে দেবো, আশা করছি, দেখা যাক যদি সব কিছু ঠিকঠাক থাকে। সো একটা ডায়মন্ডের রিং কিনে দিলে ওর কমপ্লিট হয়ে যাবে সব কিছু। সো এই যে এটা পরের, তো দেখতে থাকো এই কেনাকাটা করেছি অ্যানিভার্সারি, আর তো অ্যানিভার্সারির দিন তো দেখতেই পাবে যে আমার অনেক দিনের স্বপ্ন, মানে অনেক দিনের স্বপ্ন, ছোটোবেলা থেকে আমার একটি স্বপ্ন ছিল, যেহেতু আমরা খুব কষ্ট করে বড় হয়েছি বা বিয়ের পরও আমি অনেকটা কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি আমি বিয়ের পরে, মানে একদম জিরো থেকে উঠেছি, আজকে মানে ডাল ভাত তো খেতে পারি সেই জায়গাটাতে এসে পৌঁছেছি। তো আমার ছোটোবেলারই একটা খুব মানে খুব একটা স্বপ্ন ছিল যে আমি একবার না একবার ওইখানে যাব, তো সেটা যাওয়ার আমার প্ল্যানিং আছে আমার অ্যানিভার্সারির দিন, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা এই ভিডিওটাতেই দেখতে পাবে মনে হচ্ছে, আর যদি এটাতে না হয় তো এটা আমি আলাদা দেব আর ওইটা আলাদা দেব। তো অনেক দিনের স্বপ্ন আমার ওই এখানে যাওয়ার, তো দেখি যদি যাই, যদি আমার স্বপ্নটা পূরণ হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা, ভালো থাকো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টটা শেয়ার করে দিও, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশন ঝটপট পৌঁছে যায়। আর ইউটিউবটা আমি ইনকামের জন্য করি না, ইউটিউবটা আমার ভালো লাগে, তাই আমি যদি ইনকামের জন্যই করতাম তাহলে রোজ ভিডিও দিতাম, কিন্তু আমি রোজ ভিডিও দেই না কারণ আমার সময় হয়ে ওঠে না, আর আমি রোজ একটাই কাজ করি, ঘুম থেকে উঠি, রান্না করি, রান্না ছাড়া তো অন্য কোনো কাজ করতে হয় না, সব মাসি করে দিয়ে যায়, বা আগে দিদিরা ছিল দিদি করে দিয়ে যেত, এখন মাসি আসছে মাসি করে দেয়, সব কাজ করে দেয়, মাসি আমাকে তরকারিটা পর্যন্ত কাটতে দেয় না, তরকারিটা পর্যন্ত কেটে দেয়, কোনো কাজ করতে হয় না, যা শুধু রান্নাটা করি, করে ডিউটিতে যাই, আটটা নটা পর্যন্ত ডিউটিতে থাকি, তারপর আসি, এসে আবার কিছু একটা রান্না করি, করে খেয়ে দিয়ে শুতে শুতে প্রায় 11:30 বেজে যায়। তো আমার এমনই লাইফ, মানে লাইফটা এরকমভাবেই চলছে আজকে অনেক দিন যাব, তাও যত মানে বয়স বেড়ে যাচ্ছে সব কিছু আনন্দ ফুর্তি ঘোরাঘুরি সব কিছু মুছে যাচ্ছে, এখন আমরা ঘুরতেও যাই, মানে এতটা মানে ম্যাচিউরড হয়ে গেছি না কি জানি না, তো ঘুরতেও যাই না খুব কম, আর প্ল্যানিংও করেছি যে আমরা বছরে একবারই যাব, আর এমনিতে টুকটাক ঘোরাঘুরি বন্ধই করে দেবো কারণ এখন আর ভালো লাগে না, যদি একদিন বাড়িতে যদি থাকি তাহলে রেস্ট করতে ইচ্ছে করে, তো তাও দেখি কতটা কী, তার জন্য আর ভিডিও আসে না। ইউটিউবটা আমি ইনকামের জন্য করি না, ইউটিউবটা আমার ভালো লাগে, আমার আমি দেখো এক মাসে দেড় মাসেও আমি একটা ভিডিও দিই, আমি রেগুলার ভিডিও দিই না, কিন্তু যদি রেগুলার ভিডিও দিতাম তাহলে হয়তো এতদিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেত, কিন্তু আমি রেগুলার ভিডিও দিই না, আমি আমার যেদিন ইচ্ছে হয় আমি যেদিন স্পেশাল ডে থাকি আমি ওই দিনই দিই ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, প্লিজ একটা কমেন্ট করে দিও, তাহলে মনের জোরটা আসে। তো চলো আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই। এই যে শাখা বাঁধানোটা একদম সরু, একদম সরু, জাস্ট এটা নিয়েছি আমি রেগুলার রাফ ইউজ করার জন্য। সিলটা এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমার মানতাসাটা, পুরো নতুনত্ব আছে এটাতে।
যে আমি পেমেন্ট করেছি দুটো মানে এটিএম দিয়ে একসঙ্গে এটার পেমেন্টটা হয়নি, তো দুবার করে করতে হয়েছিল, দুবার করেছি। এই যে এই যে এটা, তো কেমন হয়েছে জিনিসগুলো কমেন্ট করে জানাবে। আর হয়েছে এটা আমার পরে, তো আমরা এইগুলো যা করছি না এটার জন্য আমরা অনেক অনেক পরিশ্রম করি, আমরা অনেক মানে অনেক খাটি, সারাদিন অনেক খাটি, আমিও খাটি, আমার বড়ো খাটে। তো যাই করি মানে খুব এক একটা জিনিস আমাদের মানে পরিশ্রম করে সব কিছু, অনেকটা পরিশ্রম করি আমি, আমার বর আমার থেকে বেশি আমার বর করে, ও তো বাইরে বাইরে থাকে আর আমি তো ঠিক আছে যাই হোক আমি একটা জায়গাতে থাকি, একটা চার দেওয়ালের মধ্যে থাকি, সারাদিন থাকি, যাই থাকি। তো ও তো এই রৌদ্র এতটা গরম, এখন গরমের মধ্যে সারাটা দিন মানে খাটাখাটনি করে, দৌড়াদৌড়ি করে, এদিকে এদিকে যায়। তো আজকে যতটুকুই আছি ঠাকুরের আশীর্বাদে আমরা আমরা খুব ভালো আছি, তোমরা আশীর্বাদ করো যাতে আমরা ভালোভাবে এই এই লাইফটা শেষ করতে পারি, জীবনটা শেষ করতে পারি, একসঙ্গে কাটিয়ে দিতে পারি। তো চলো টাটা, গুড নাইট, ভিডিওটা এখানে শেষ করছি।